আর কতদিন ক্ষমতায় থাকতে পারবে সরকারকে সেই ক্ষণ গণনার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় থাকতে পদত্যাগ না করলে জনগণ টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে, যাদের সাথে খেলতে চায় তাদের জেলে পাঠিয়ে দিচ্ছে মন্তব্য করে তিনি বলেছেন, বিএনপি নেতাদের মামলাগুলো দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিশেষ সেল গঠন করেছে সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণ অধিকার পরিষদের সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আগের দুটো নির্বাচনের মতো আবারও জয়ী হওয়ার স্বপ্ন দেখছে ক্ষমতাসীন দল। তবে এবার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব ও দেশের সাধারণ মানুষ। জনগণ পরিবর্তন চায় মন্তব্য করে তিনি হুঁশিয়ারি দেন, সময় থাকতে পদত্যাগ না করলে পরিণতি শুভ হবে না। এখনো সময় আছে, শান্তিতে শান্তিতে মানে মানে বিদায় হও, বিদায় হয়ে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দাও, সংসদ বিলুপ্ত করো। আমি পরিষ্কার করে বলতে চাই, এইবার আপনাকেও ঘুরতে হবে, আপনি কতদিন টিকে থাকবেন এই ক্ষমতায়। জনগণ আপনার সেই ক্ষমতা টেনে হিঁচড়ে বের করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস শুধু সরকারের মৌখিক প্রতিশ্রুতি এমন মন্তব্য করে তিনি বলেন, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। বিরোধী দলের মামলাগুলো এতদিন নির্বাচনের জন্য ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, এই এত বছর তারা এই মামলাগুলোকে ফেলে রেখে দিয়েছিল, এখন তারা অতি দ্রুত এই মামলাগুলোকে নিষ্পত্তি করে এই বিরোধী দলের নেতা কর্মীদেরকে আমাদেরকে সাজা দেওয়ার জন্য স্পেশাল সেল তৈরি করেছে। তারা নির্দেশ দিয়েছে বিচারকদেরকে, যদি দ্রুত বিচার বা বিচার শেষ করো এবং দুই মাসের মধ্যে শেষ করো। পুলিশকে বলেছে যেগুলো চার্জশিট হয় নাই সেগুলো চার্জশিট করো অতি দ্রুত। ওবায়দুল কাদের সাহেব, উনি সবসময় বলেন খেলা হবে, তাই না? তো খেলবেন কি, কার সঙ্গে খেলবেন? যাদের সঙ্গে খেলবেন তাদের সবাইকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন খালি মাঠে। আমরা এটাকে বলি ওয়াক ওভার, ওয়াক ওভার নিয়ে আবার সরকার গঠন। খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে সরকার তাকে হত্যা করতে চায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার চিকিৎসার ব্যবস্থা না করে তারা এমন কথা বলছে যে মুখেও আনা যায় না, অশালীন অরুচিকর কথা বন্ধুগণ। এটা খুব পরিষ্কার, আপনি যে তার মৃত্যু চান, আপনি যে তার হত্যা করতে চান, তার পরিষ্কার যার কত বাজবে। চলমান একদফার আন্দোলনে তরুণ যুবকদের সামিল হবার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।